ওয়ালাইকুম আসসালাম আতুল্লাহ হে বলা কতু হ্যাঁ তাজমহাল শেখ ভাই আপনার প্রশ্নটা শুনলাম তো ফজরের আজান যদি হয়ে যায় এমন অবস্থায় যে কেউ খাচ্ছিলো সাহারি খাচ্ছিল সাহারের খাবার নিয়ে বসে সে খাওয়ালেডি শুরু করে দিয়েছে তাহলে এমন তো অবস্থায় খরচ হোক নফল হোক

যতক্ষণ না তার হাজত না করে যতক্ষণ তার প্রয়োজনটা না তার তার মানে প্রয়োজন রয়েছে কিছু খাবার গ্রহণের বা খাবার গ্রহণ করেছে পানীয় গ্রহণের প্রয়োজন রয়েছে আর এগুলো সব হাতের নাগাদ আছে তো অন্য বিশ্বাস অনুমতি দিয়েছেন আর বলেছেন যেন পাত্রটা না রাখে যে জবাব তার প্রয়োজনটা না করিয়ে নাই কাজে এটা ছাড় আলহামদুলিল্লাহ শরীরের পক্ষ থেকে সুতরাং ফরজ না হলক একই বিধান সতর্কতা দোহাই দিয়ে অনেকে পাঁচ মিনিট আগে মানে সাহারিটা বন্ধ করে দেয় এগুলো সঠিক না পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে দেখা যায় যে ক্যালেন্ডার গুলোতে লেখা আছে ইমসাকিয়া বা ইমসাক খাদ্য থেকে বিরত হতে হবে অহযোধ ফজের আজান আরো দশ মিনিট পরে লেখা আছে তো এগুলো সঠিক নয় আর তো ভয় পাওয়ার কিছু নাই খেতে থাকতে হবে যথাসাধ্য চেষ্টা করতে হবে আজন আগে আগে খেয়ে বিদায় হওয়ার খাওয়া দাওয়া পানা হা শেষ করে দেওয়া আজন আগে আগে কিন্তু বাই চান্স যদি এরকম হয় যে খাদ্য পাত্র এদিকে হাতে কেবল খাওয়া শুরু করেছে আজান হয়ে গেছে আজান পড়ে গেছে তাহলে এটা জরুরি অবস্থা শরীয়ত অনুমোদন করেছে হালকা খাবার গ্রহণ করতে হালকা খাবার পানাহার করা অনুমোদন এসেছে শরীয়তে যদি এখানে একতলাপ রয়েছে কিন্তু একতলাপ থাকলেও যেহেতু এই মর্মে বিশুদ্ধ পাওয়া যাচ্ছে এবং সালাহ আশারও রয়েছে এর সাপোর্টে কাজেই আশা করা যায় সমস্যা হবে না বিশেষ করে একজন চলমান থাকাকালীন হ্যাঁ সটকালে তারপর একজন পুড়িয়ে নেবে অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ আলম